স্টুডেন্টস আজকে আমরা পেজ নাম্বার এইট থেকে আলাপ করব পেজ নাম্বার এইটের একদম উপরে উইথ এ নিউজ পেপার পর্যন্তের আগের দিন হয়ে গিয়েছিল আমরা জেনেছি যে স্যার মোহনলাল ওয়াজ অ্যান ইন্ডিয়ান উইথ ব্রিটিশ বেন্ট অফ অ্যাটিচিউড ইন হিজ অ্যাটিচিউড তিনি ব্রিটিশদের মতো হবে ভাবে কিন্তু ভারতীয়ই আর তার স্ত্রী লক্ষ্মী সে একজন আদ্যপান্ত পুরোপুরি ইন্ডিয়ান ভারতীয় এখানে সেকেন্ড পেয়ার থেকে আমরা আজকে পড়ব শি ওয়াজ শর্ট থেকে হ্যাঁ তোমরা দেখো পেজ নাম্বার এইট শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হ্যার মিডল ফর্টিস শি মানে লক্ষ্মী লেক্সমি ছিল শর্ট মোটা এবং তার মধ্য চল্লিশে তার বয়স হবে অর্থাৎ মধ্য চল্লিশ মানে চৌচল্লিশ হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে ছেচল্লিশ হতে পারে মধ্য চল্লিশে তা বয়স হবে সে ওর ওর মানে ওয়ারের পাস্টফর্ম এ আর ওয়ার মানে পরিধান করা পড়া তার ওর তিনি পরিধান করেছিলেন এ ডার্টি হোয়াইট শাড়ি একটা নোংরা সাদা শাড়ি উইথ এ রেড বর্ডার যা বর্ডারটা ছিল লাল রঙের মানে যার আঁচলের বর্ডারটা ছিল লাল রঙের অন ওয়ান সাইড অফ আ নোজ তার নাকের একদিকে গ্লিস্ট জল জল করছিল ডায়মন্ড নোজ রিং একটি হিরার কানের রিং অর্থাৎ কানে যেটা আমরা পড়ে মেয়েরা অ্যান্ড শি হ্যাড সেভারাল গোল্ড ব্যাঙ্গেলস হার আর্মস এবং তার হাতে ছিল অনেকগুলো সেভারাল মানে অনেক গোল্ড মানে সোনার ব্যাঙ্গেলস মানে চুরি হতে পারে ব্যাঙ্গেলস মানে বালা হতে পারে অন হার আর্মস তার হাতে পরিধান করা ছিল তাহলে কী বললাম তাহলে আমরা যেটা বললাম এটুকু সময় যে লক্ষ্মী হচ্ছে মিড ফার্টিথে তার বয়স মধ্য চল্লিশে তার বয়স সে তার শাড়িটা যেটা সে পরিধান করেছিল সেটা মোটেই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না সেটা কি ছিল নোংরা ছিল তার বর্ডারটা লাল ছিল আর তার নাকে একটা সোনার আরে সরি হীরা খচিত ডায়মন্ড খচিত নাকের নোলক জল জল করছিলো ডায়মন্ড খচিত নাকের নোলক জল জল করছিল অ্যান্ড সি হার সেভারাল গোল্ড ব্যাঙ্গেলস অন আর্মস এবং তার হাতে অনেকগুলো ব্যাঙ্গেলস মানে চুরি ব্যাঙ্গেলস মানে বালা যা সব কিছুকেই বুঝায় মূলত চুরি তো সোনার সেই বালা বা চুরি তার হাতে পরিধান করা ছিল সি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ার আনটিল স্যার মোহন হ্যাট সামন্ড হিম ইনসাইড সে বিয়ারারের সঙ্গে ওই লক্ষ্মী কথা বলে যাচ্ছিলেন যতক্ষণ না পর্যন্ত স্যার মোহন তাকে ভিতরে ডেকে নিয়ে গেল বিয়ারারকে আর কি তার স্ত্রীকে নয় আরকে ভিতরে নিয়ে গেল অ্যাজ সুন হ্যাজ ই হ্যাড গান যেই না মাত্র আর ভিতরে গেল সে হেইল দ্য পাসিং রেলওয়ে কুলি লক্ষ্মী কিন্তু অপেক্ষা করলেন না সেখান দিয়ে যাওয়া একজন রেলে কুলিকে হাঁক দিয়ে ডাকলেন হাঁক দিয়ে মানে এই এসো এম করে ডাকেন এটাকে হাঁক বলে এই যে কুলি এম করে এটাকে হাঁক বলে হাক দিয়ে ডাকলেন হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ কোথায় জিনানাটা দাঁড়ায় এখানে জিনানা হলো মেয়েদের জন্য আলাদা যে কম্পার্টমেন্ট থাকে ট্রেনে সেটা সেটার নাম সেটাকে জিনানা বলে সেই সময় এটাকে জিনানা বলতো রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম ট্রেনটা দাঁড়াবার পর প্ল্যাটফর্মে ঠিক পিছনে মানে ট্রেনের শেষে ও বলতে পারতো একদম ট্রেনের শেষে সে কথা না বলে ও বলল প্ল্যাটফর্মের শেষে জিয়ানাতে এসে দাঁড়াবে দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ স্টারবান টু মেক এ কুশন ফ্ল্যাটেন্ড হিজ স্টারবান ফ্ল্যাট অ্যান্ড স্টারবান মানে তিনি কুলি কী করলো তার যে ইয়েটা আর কি টারবানটাকে পাগড়িটাকে পাগড়িটাকে সমান করলো সমান করে কুশন বানালো কুষণ মানে গদির মতো বানালো তোমরা তো যারা ট্রেনে ভ্রমণ করেছে কুলি ডেকেছো তারা দেখতেই পা কুলি এরকম করে পাগড়িটা সবসময় পরে থাকে না যখন মাল নেয় তখন পাগড়িটা মাথায় পড়ে পাগড়িটা পড়লো মানে সমান করলো ওরে গদির মতো বানালো মাথার উপরে হ্যাঁ এবং তারপরে কি করল হয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন ইজ হেড উঠিয়ে নিল স্টিলের ট্রাঙ্কটাকে তার মাথার উপর ওই গদির উপরে রাখলো আর কি অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ধরে মুভ ডাউন মানে নিচে নয় কিন্তু মুভ ডাউন মানে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে চলল লেডি লাল পিক ডাফ আর ব্রাশ টিফিন ক্যারিয়ার লেডি লাল তার ব্রাশের অর্থাৎ পিতলের টিফিন ক্যারিয়ারটা তুলে নিলেন অ্যান্ড অ্যাম্বেল ডালং বিহাইন্ড হিম অ্যামবেল ডালং মানে ধীর স্বচ্ছন্দ্য গতিতে হেলতে দুলতে তিনি এগিয়ে চললেন তার পিছন পিছন অ্যামবেল্ট্যামবেল্ট কথাটা কিন্তু মানেটা কিন্তু শিখতে হবে ধীর গতিতে স্বচ্ছন্দ গতিতে তিনি এগিয়ে চললেন অন দ্য ওয়েস যেতে যেতে সে স্টপড বাই অ্যা হকার স্টল হকারের স্টলের পাশে তিনি কি করলেন দাঁড়ালেন টু রিপ্লেনিশ হার সিলভার লিফ কেস রিপ্লেনিস মানে পূরণ করতে ভর্তি করতে তার সিলভারের সিলভারের তৈরি সেই যে বিটল কেস বিটল কেস মানে পান রাখার ডিব্বাটি রুপোর তৈরি পানের ডিব্বাটিকে ভর্তি করবার জন্য তিনি দাঁড়ালেন অ্যান্ড দেন জয়েন দ্য কুলি তারপর হকারের স্টলে ওখানে দাঁড়িয়ে ওটা ভর্তি করে আবার তিনি কুলির সঙ্গে যোগদান করলেন সি স্যাট ডাউন অন হ্যা স্টিল ট্রাঙ্ক তিনি স্টিল ট্রাঙ্কের উপরে বসলেন হুইজ দ্য কুলি হ্যাড পুট ডাউন যেটা ইতিমধ্যে কুলি মাটিতে নামিয়ে রেখেছেন অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম এবং তার সঙ্গে কথা বলা শুরু করলেন আর দ্য ট্রেন ভেরি ক্রাউডেড অন দিজ লাইনস এই লাইনে কি ট্রেনগুলো খুব ভর্তি থাকে খুব লোক হয় ভিড় হয় দিস ডেইস অল ট্রেনস আর ক্রাউডেড ইদানিং সব ট্রেন এরকম ভর্তি থাকে বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জিনানা কিন্তু তুমি ঘর পেয়ে যাবে জিয়ানাতে মানে জায়গা পেয়ে রুম মানে এখানে ঘর মানে বসার জায়গা পেয়ে যাবে সিট আর কি জিয়ানাতে পেয়ে যাবে কারণ জিয়ানা মেয়েদের জন্য এবং সেখানে ভিড়টা কম হয় এটা কুলি বোঝাতে ছিল দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোদার অবিটিং তাহলে বরং আমি আমার খাবার ঝামেলাটা সেরে নিই লেডি লাল মানে লক্ষ্মী বললেন লেডি লাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার লেডিলাল মানে লেডি লাল মানে লক্ষ্মী ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার পিতলের সেই ক্যারিয়ারটা খুললেন অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ ক্র্যামড চাপাটিস এবং সেখানে ক্র্যামড চাপাটিস মানে ছোটো করে রাখা ভাঁজ করে রাখা আবদ্ধ করে রাখা ভাঁজ করে রাখা সেই চাপাটিসগুলো চাপাটিস মানে রুটির মতো এত তেল দিয়ে ভাজ ভাজা হয় সেটাকে বের করলেন এক বান্ডেল অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকিল এবং সঙ্গে আমের আচার হোয়াইল শু এইট যখন তিনি খাচ্ছিলেন দ্য কুলি স্যাট অপোজিট হার ইন হার হানচেস ড্রয়িং লাইনস দ্য গ্র্যাভেল উইথ হিস ফিঙ্গার যখন তিনি খাচ্ছিলেন দ্য কুলি স্যাট অপোজিট হার অন দ্য হানচেস কুলি তখন কী করেছিল তার পিছনটা দিয়ে হনচেস তার নিতম্বটা দিয়ে পিছনটা দিয়ে হ্যাঁ বসেছিল তার উল্টো দিকে আর কি লক্ষ্মীর উল্টো দিকে ড্রয়িং লাইনস ইন দ্য গ্র্যাফেল উইথ হিস ফিঙ্গার আর নুড়ি পাথরের উপরে তার আঙুল দিয়ে লাইন টানছিলেন আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার তুমি কি বা আপনি কি যেভাবেই তুমি ধরে নাও একাই ভ্রমণ করছো একাই যাত্রা করছো হে বোন কুলি লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন লেডি লালকে জিজ্ঞাসা করলেন নো আই অ্যাম উইথ মাই মাস্টার না আমি আমার মাস্টারের সঙ্গে আছি ব্রাদার হে আমার ভাই আমি আমার মাস্টার আমার প্রভুর সঙ্গে আছি হি ইজ ইন দ্য ওয়েটিং রুম তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করছেন হি ট্র্যাভেলস ফার্স্ট ক্লাস তিনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন আগেই বলেছিলাম যে আগে ট্রেনের প্রথম শ্রেণী ছিল কিন্তু এখন এই প্রথম শ্রেণীটা নেই এখন এসি হয়ে গেছে ফার্স্ট ক্লাসে মানে বসার খুব করা থাকে বসার সংখ্যাটা কম থাকে হুম ভিড় কম হয় হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস তিনি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন হি ইজ এ ভিজিয়ার তিনি একজন সরকারি অফিসার অ্যান্ড এ ব্যারিস্টার এবং একজন উচ্চতর আদালতে ওকালিত ওকালতি করা মানে উচ্চতর আদালতের একজন আইনজীবী তাকে ব্যারিস্টার বলা হয় উচ্চতর উপরের মানে নিচে কোর্ট তারপর হাই কোর্ট তারপর সুপ্রিম কোর্ট এই যে হাই কোর্ট সুপ্রিম কোর্টে যারা ওকালতি করে তাদেরকে ব্যারিস্টার বলা হয় তাহলে লক্ষ্মী কি বললো হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার অ্যান্ড এবং মিট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশ ম্যান ইন দ্য ট্রেন এবং অনেক অফিসার ইংলিশ ম্যানদের সঙ্গে তিনি তার সাক্ষাৎ হয় ইন দ্য ট্রেন্স ট্রেনে যখন তিনি যাতায়াত করেন অ্যান্ড আই অ্যাম অনলি এ নেটিভ উইমেন আর আমি একজন খুব সাধারণ এদেশীয় মহিলা নেটিভ মানে এদেশীয় মহিলা আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ আমি ইংরাজি বুঝতে পারি না অ্যান্ড ডোন্ট নো দে আর ওয়েজ এবং তাদের হাফ ভাব দেয়ার ওয়েজ মানে তাদের হাফ ভাব আমি বুঝতে পারি না সো আই কিপ টু মাই জিনানা ইন্টার ক্লাস সেই জন্য আমি আমার জিনানার এই যে ইন্টার ক্লাস সেখানে ভ্রমণ করি লক্ষ্মী চ্যাটেডাইভে মেরিলি লক্ষ্মী অত্যন্ত আনন্দের সঙ্গে আলাপ আলোচনা করতে থাকলেন শি ওয়াজ ফ্ড অব এ লিটিল তিনি এই ছোটোখাটো গল্প যে গসিপ মানে গল্প সেটা ফন্ড অপ পছন্দ করতেন অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম এবং ঘরে নিজের বাড়িতে তার কথা বলবার কেউ নেই কেন নেই হার হাজবেন্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার তার হাজবেন্ডের মানে তার স্বামীর মানে মোহনলালের নেভার হ্যাড এনি টাইম কখনোই সময় হয় না টু স্পেয়ার ফর হার তার জন্য ব্যয় করবার সে লিভড ইন দ্য আপার স্টোরে অফ দ্য হাউস তিনি উপরের হাউজের উপরের স্টোরে দোতলায় থাকেন অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর আর স মোহনলাল থাকেন নিসতলায় শি ডিড নট লাইক হার পুয়োর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো তিনি মোহনলাল ওই অশিক্ষিত তার হ্যাঁ ইলিটারেট মানে অশিক্ষিত না হ্যাঁ মানে অক্ষরজ্ঞানহীন লিটারেট মানে অক্ষরযুক্ত আর ইলিটারেট মানে অক্ষর অক্ষরজ্ঞানহীন রিলেটিভদেরকে মোহনলাল লক্ষ্মীর রিলেটিভদের যারা ইলিটারেট পুয়োর দরিদ্র তাদেরকে তারা বাংলোর চারপাশে ঘুরে বেড়াক এটা মোহনলাল পছন্দ করতেন না সোদ্ কেম সেজন্য সেই আত্মীয় স্বজনরা কখনোই মোহনলালের বাড়িতে আসেন না তাদের বাংলোতে আসেন না হি কেম আপ টু হার ওয়ানস ইন এ ওয়াইল্ড অ্যাট নাইট ওই রাত্রিবেলা কখনো কখনো মোহনলাল আসেন অ্যান্ড স্টেইড ফর এ ফিউ মিনিটস এবং কিছু কয়েক মিনিটের জন্য থাকেন হি জাস্ট অর্ডার থার অ্যাবাউট অ্যান অ্যাংলিসাইজড হিন্দুস্তানি এবং সেই ইংরেজদের ধরনের যে জোর দিয়ে আর কি যে হিন্দুস্তানি ইংরেজরা কি ইংরেজরা যখন কথা বলে তখন তারা জোর দিয়ে কথা বলে স্ট্রেস দিয়ে কথা বলে ওয়ার্ডে সেই স্ট্রেস দেওয়া হিন্দুস্তানিতে তিনি অর্ডার করেন আদেশ করেন অ্যান্ড সে ওবেইট প্যাসিভলি এবং লক্ষ্মী সেই আদেশ হ্যাঁ কোনো উচ্চ বাচ্চা না করে প্যাসিভলি মানে কোনো রকম উত্তেজনাহীনভাবে পালন করেন দিস নট নকটার্নাল ভিজিটস হ্যাড হাওয়েভার বর্ণ ফ্রুট এই রাত্রিকালীন ভ্রমণ কিন্তু কখনোই কোনো ফল দেয়নি তার মানে লেখক বলতে চাচ্ছেন খুসওয়ান সিং যে লক্ষ্মীর সঙ্গে মোহনলালের সম্পর্কের ফলে তাদের কখনোই কোনো সন্তান আসেনি তারা নিঃসন্তান তাদের কোনো সন্তান নেই লক্ষ্মী এবং মোহনলাল দুজনই তাদের কোনো সন্তান নেই তারপরের পরের প্যারা পরের পেজ পেজ নাম্বার নাইনে যাও একদম উপরের প্যারা দ্য সিগনাল কিম ডাউন সিগনাল পড়ে গেল অ্যান্ড দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন এবং ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন ক্ল্যাঞ্জিং মানে কি ক্ল্যাঞ্জিং মানে ঢং ঢং শব্দ ওই যে স্টেশনে আমরা শুনতে পাই সেই ক্ল্যানজিং অফ দ্য বেল বেলের সে ঢং ঢং শব্দ অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন আগত ট্রেনের ঘোষণা করল লেডি লাল হারিডলি ফিনিশড অফ আর মিল লেডিলাল তাড়াতাড়িতে খাবার শেষ করলেন সে গটাপ তিনি উঠে দাঁড়ালেন স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকিল্ড ম্যাঙ্গো তখনও তিনি চুষে যাচ্ছেন ছিবরাটা ওই আচারের ম্যাঙ্গোর যে ইয়েটা আর কি তোমার স্টোন এখানে পাথর নয় স্টোন হচ্ছে আটি অংশ শি এমিটেড এ লং লাউড বেলচ তারপর তিনি বের করলেন একটা বিরাট বড় শব্দ করা বেলচ হাই অ্যাস সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ টু রিনস আর মাউথ এবং তারপর তিনি গেলেন পাবলিক ট্যাপে মানে পাবলিকের জন্য যে জলের ব্যবস্থা আছে হাত ধোয়ার মুখ ধোয়া খাবার সেখানে সেই ট্যাপে গেলেন তো রিনস আর মাউথ তো রিন্স আর মাউথ মানে তার মুখটা পরিষ্কার করতে হ্যাঁ তিনি গিয়ে মুখ ধুলেন আর কি হাত পরিষ্কার করলেন মুখ ধুলেন অ্যান্ড ওয়াশড হ্যার হ্যান্ডস এবং মুখ ধোয়ার পরে হাত পরিষ্কার করলেন আফটার ওয়াশিং সে ড্রাইড হ্যার মাউথ তারপরে মুখ ধোয়ার পরে সে ড্রাইড মাউথ তিনি তার মুখটা শুকোলেন অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য এন্ড অফ শাড়ি এবং তার হাতটাও শুকলেন ওই শাড়ির যে অংশটা ঝুলে থাকে সেটা দিয়ে অ্যান্ড ওয়াক ব্যাক টু হ্যা স্টিল ট্রাঙ্ক এবং ফিরে আসলেন দ্য স্টিল ট্রাঙ্কের ওখানে বেলচিং হাই তুলতে তুলতে অ্যান্ড থ্যাংকিং দ্য গড ফর দ্য ফিলিং ফর দ্য ফেভার অফ আ ফিলিং মিল এবং ধন্যবাদ জানাতে জানালেন ঈশ্বরকে ফর দ্য ফেভার অফ দ্য ফিলিং মিল তাকে এই পরিপূর্ণ ভরপেট খাবারের জন্য খাবারের সময় করে দেওয়ার জন্য ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিতে দিতে তিনি কী করলেন তিনি তার স্টিল ট্যাঙ্কের পাশে হেঁটে ফিরে এলেন একদিকে পরিতৃপ্তির ঢেকুর তুললেন তৃপ্ত হয়ে খাবার পর তৃপ্ত হয়ে ঢেঁকুর তুললেন হ্যাঁ আর ঈশ্বরকে ভরপেট খাবারের সুযোগ করে দেবার জন্য ট্রেন আসবার আগে তিনি ধন্যবাদ জানালেন আজকে এটুকু পর্যন্তই থাকবে কেন এমনি প্রথম দিনই বলেছি যে এই টেক্সটটা একটু টাফ ওয়ার্ডগুলো আনকমন ভীষণভাবে আমাদের কাছেই আনকমন তো সেজন্য তোমাদেরকে ওয়ার্ডে মিনিংগুলো খুব ভালো করে শুনতে হবে দরকার হলে তিনবার করে ভিডিওটা শোনো ওয়ার্ডে মিনিংগুলো আলাদা করে শেখো তারপরে সেন্টেন্স মিনিংটা বুঝতে পারবে ওয়ার্ডে মিনিং আগে না বুঝি তো সেন্টেন্স বোঝা যাবে না হুম সো

ইউ মে গো টু দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড সি দ্য ভিডিও এগেইন অ্যান্ড এগেইন তাহলে তোমাদের কাছে এটা পরিষ্কার হবে এখন এটা মিনিমাম দুবার শোনো যদি দুবারে না হয় তিনবার শুনবে ওকে